আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম এমন একটি ব্লুটুথ স্পিকারের রিভিউ যেটা কিন্তু মূলত 1000 টাকা বাজেটের নিচে, এবং এটা একটা ওয়েল নোন ব্র্যান্ড আমাদের কাছে, লেনেভো K3 থিঙ্ক প্লাস লেনেভো K3 নতুন নামে এই ব্লুটুথ স্পিকারটি 1000 টাকা বাজেটের নিচে কেমন হবে তা জানবো পুরো ভিডিও জুড়ে। আমি একটা কথা বলতে পারি যে ব্লুটুথ স্পিকারের মার্কেটটা এখন বেশ চমৎকার হয়ে উঠেছে, এবং 1000 টাকা বাজেটের নিচে বেশ চমৎকার চমৎকার ব্লুটুথ স্পিকার পাওয়া যাচ্ছে, তার মধ্যে এটিও। ওয়েল, তো প্রথমে যদি চলে আসেন বক্স কন্টেন্টের দিকে, বক্সটা বেশ মিনিমালিস্টিক, এবং এই বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই ব্লুটুথ স্পিকারটি। সাথে থাকবে একটি মাইক্রো USB কেবল যেটির মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন, একটি ফ্যাব্রিক স্ট্র্যাপ যেটার মাধ্যমে আপনি এটিকে ঝুলিয়ে রাখতে পারবেন আপনার গাড়ি অথবা অন্য যে কোনো জায়গায়। আর এর সাথে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল যেটার মাধ্যমে আপনি এর মধ্যে PhD অর্জন করতে পারবেন। ওয়েল, এখন চলে আসি বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির প্রথম অংশ আমরা ওজনের দিকে যদি চলে আসি, এই ব্লুটুথ স্পিকারটি কিন্তু আসলে 215 গ্রাম ওজনের একটি স্পিকার, এবং এটি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন দুটি লেয়ারের বিল্ড এটার মধ্যে আছে। এর উপরের যে লেয়ারটা আছে বা এর সাইডের লেয়ারটা, ফ্রেমটা, সেটা কিন্তু আসলে অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা তৈরি, যেটা এটাকে বেশ শক্তপোক্ত একটা ফিল আপনাকে দিবে। এবং এই যে নিচের পোর্শনটা আছে সেটা কিন্তু আসলে একটি টেক্সচার টাইপের যে প্লাস্টিক, সেই টাইপের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, এবং এটাও কিন্তু বেশ শক্তপোক্ত এবং প্রিমিয়াম ভাইব নিয়ে আসবে। আর একদম উপরের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এর যে মূল স্পিকারটা সেটা এখানে আছে, এবং এটার মাধ্যমে কিন্তু কভার আপ করা আছে, সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের প্যারা হবে না। ব্লুটুথ স্পিকারটার কালার কম্বিনেশন যদি বলেন তাহলে আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সিলভার এবং ব্ল্যাকের এই কালার কম্বিনেশনটা কিন্তু আপনার রুমে যে কোনো জায়গায় রাখলে বেশ চমৎকার লাগবে। আর এই নিচের অংশের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এর মূল কন্ট্রোল প্যানেলটা কিন্তু আসলে নিচের অংশে আছে। তো এই নিচের অংশে কন্ট্রোল প্যানেলটা কিন্তু আসলে রাবারি গ্রিপ টেক্সচার দ্বারা দেওয়ার চেষ্টা করেছে, কারণ এটার মাধ্যমে কিন্তু আসলে আপনি যখন কোনো ফ্ল্যাট সার্ফেস এটাকে রাখবেন তাহলে কিন্তু এটাকে নর্মালি গ্রিপ করে রাখতে পারবে। এবং এছাড়াও এর মধ্যে আপনি মাইক্রো USB পোর্ট পেয়ে যাবেন যেটার মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন, আর একটি হোল যেটার মাধ্যমে আপনি ওই যে আমি যে বলেছিলাম যে একটা ফ্যাব্রিক স্ট্র্যাপ দিয়েছে সেটা আপনি টাইট করতে পারবেন, যার ফলে কিন্তু আসলে এটাকে আমি বলতে পারি ওভারঅলি বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের দিকে আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, এবং এক্ষেত্রে আমি বলতে পারি পুরাই মাখা। ভিডিওর একটি অংশে আপনাদেরকে আমি জানিয়ে নিই যে এই চমৎকার স্পিকারটি কিন্তু আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজায় গেলেই কিন্তু আসলে আপনি তাদের শপ ভিজিট করতে পারবেন, এবং সেই শপের থেকে আরও অন্যান্য গ্যাজেটস আপনি কিনতে পারবেন। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, জানি আপনারা চেক করেন না তাও চেক করে আসতে পারেন। এখন চলে আসে এর কানেক্টিভিটি নিয়ে। এর কানেক্টিভিটির হিসাবে এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি, 10 মিটার রেঞ্জের মধ্যে মোটামুটি অনায়াসে কাভারেজ দিয়ে থাকে। এছাড়াও কিন্তু এটাকে অডিও আউটপুট দেওয়ার জন্য 3 ওয়াটের একটি অডিও আউটপুট ব্যবহার করা হয়েছে। আর আমি যদি বলি এটার একটা জিনিস আমার কাছে বেশ খটকা লেগেছে, সেটা হলো এই যে নিচের পার্টটা, অর্থাৎ এই যে কন্ট্রোল প্যানেলটা, সেটা কেন নিচে দিল এটাই আমি বুঝলাম না। কারণ যতবারবার আপনার কন্ট্রোল প্যানেলের কাজটা লাগবে ততবারবারই আপনার কিন্তু স্পিকারটা উল্টে তারপরে সেই কাজটা করতে হবে। এটা উপরের দিকে বা সাইডে কোথাও ইমপ্লিমেন্ট করতে পারলে বেশ চমৎকার হতো, বাট ওভারঅলি খারাপ লাগছে না। আর সাইডে আমি একটা জিনিস খেয়াল করলাম, এক জায়গায় থিঙ্ক প্লাসের একটা ব্র্যান্ডিং করা আছে আর এক জায়গায় লেনোভো ব্র্যান্ডিং করা আছে, সুতরাং এখন এটা আসলে কোন টাইপের ব্র্যান্ডিং তারা করছে এটা আমি বুঝতেছি না। লেনেভো কি একটা নতুন লাইন আপ থিঙ্ক প্লাস, নাকি এখন লেনেভো মেইন লেনেভো খুব ক্লেম করছে দ্যাটস ওয়াই থিঙ্ক প্লাস লেনেভো নামেই তারা প্রোডাক্ট বের করছে, এটা কি না? আপনাদের যদি কোনো কিছু জানা থাকে বা জানেন আপনারা যদি কোনো কিছু এই ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। এখন চলে আসি এই স্পিকারটির মূল পার্ট, এর অডিও সেকশনের দিকে। অডিও সেকশনের কথা যদি আমি বলি তাহলে এই স্পিকারটি কিন্তু মূলত এই বাজেটের মধ্যে, অর্থাৎ 800 থেকে 1000 টাকা বাজেটের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লাউড একটি স্পিকার। এত বেশি পরিমাণে লাউড যে একটা মিডিয়াম সাইজের রুম অনায়াসে এটাকে কভার দিয়ে ফেলতে পারবে। এবং আমি যদি বলি এর লাউডনেসটাও কিন্তু আবার এর বড় ধরনের একটি শত্রু, কারণ আপনি যখন এই স্পিকারটা 80%-এর উপর ভলিউম দিয়ে গান শুনবেন বা কোনো মিউজিক এক্সপিরিয়েন্স করবেন তখন কিন্তু দেখা যাবে আসলে এই স্পিকারের মধ্যে ডিস্টরশন লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এটার অতিরিক্ত লাউডনেসের কারণে কিন্তু ডিস্টরশন চলে আসে। আর অডিওর অন্যান্য সেকশনের কথা যদি আমি বলি, এটার মধ্যে বেজ আছে বাট কোনো ওই থাম্পি বেজ বা বুস্টেড বেজ না, একদম লিমিটেড টাইপের একটা বেজ এটাকে প্রোভাইড করছে আপনাকে। এবং যেহেতু এটা অনেক লাউড, এটা ট্রেবলটা কিন্তু বেশ শার্প, এবং মাঝে মাঝে ক্যাচ ক্যাচ টাইপের একটা আওয়াজ আপনাকে মনেই হতে পারে বা মাঝে মাঝে মনে হতে পারে অতিরিক্ত লাউডনেসের কারণে আসলে কিন্তু এর যে মিডটা আছে সেটা টোটালি ঢাকা পড়ে যাচ্ছে। আমি মিডের যে সেকশনটা আছে সেটাকে আমি বলবো যে খুব পিছিয়ে আছে এই ক্ষেত্রে। Thank you.
বললাম আপুর বাসায় যে যাবা কালকে, কথা হইছে যে তুমি আপুর বাসায় যাচ্ছ? আপুর বাসায়? আপুর জানাইছি কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপুর জানাইছো? সো অডিও সেকশনে এই অংশগুলোকে মাথায় রেখে এর আরেকটা ফিচারের সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো এটার মধ্যে কিন্তু একটা বিল্ট ইন মাইক্রোফোন আছে, যেটার মাধ্যমে কিন্তু আপনি কলিং যে ফ্যাসিলিটিস আছে সেটা আপনি পাবেন। এবং এর যে কন্ট্রোল প্যানেলটা আছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এর মধ্যে গান নেক্সট প্রিভিয়াস ভলিউম আপ অ্যান্ড ডাউন করা যায়। যে ভলিউম আপ অ্যান্ড ডাউন কিন্তু আসলে যে নেক্সট প্রিভিয়াস যে বাটনগুলো আছে সেগুলো প্রেস করে ধরে রাখলে ভলিউম আপ এবং ভলিউম ডাউন হয়। আর মাঝখানে কিন্তু প্লে পজ এগুলোর বাটনটা আছে, উপরে পাওয়ার বাটন আছে এবং এর নিচে এক সাইডে কিন্তু আছে যেটা সেটা হলো কলিং বাটন। সুতরাং বুঝতে পারছেন এটার মাধ্যমে আপনি অনায়াসে কলিং করতে পারবেন। বাট এর মাইক্রোফোনটা যেহেতু এর নিচের অংশে আছে, সুতরাং যে কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে রাখলে কলিং করার সময় বা যে কোনো টাইমেই যখন আপনার মাইক্রোফোনে কাজে দিবে তখন কিন্তু একদম ওমনি ডাইরেকশনাল টাইপের মাইক্রোফোন হয়ে যায়। অর্থাৎ জাস্ট ওই বরাবর বই তাকায় যদি আপনি না বলেন তাহলে কিন্তু আসলে মাইক্রোফোনে কোনো কাজ হয় না। সুতরাং বুঝতে পারছেন এটা একটা নেগেটিভ সাইড এই স্পিকারটার ক্ষেত্রে। যদি আপনি মাইক্রোফোন ব্যবহার করেন বা আপনি যদি বারবার আপনার যে কন্ট্রোল প্যানেলটা যদি ইউজ করা হয় তাহলে বারবার স্পিকার উঠাতে হবে এবং কন্ট্রোল প্যানেলটা ইউজ করতে হবে। এখন চলে আসি ব্যাটারি ব্যাকআপের দিকে। ব্যাটারি ব্যাকআপ হিসেবে এর মধ্যে আপনি পাবেন মোটামুটি 5-6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ যদি আপনি 60-70% ভলিউমে গান শুনেন। আমি খুব লাউড সাউন্ড বা লাউড অডিও শুনতে আপনাদেরকে রেকমেন্ড করবো না, কারণ তখন শুনলে কিন্তু আসলে এই স্পিকারের মধ্যে ডিস্টরশন চলে আসে এবং আমার কাছে ভালোই লাগে না তখন। সুতরাং এই তো, আপনি যদি 60-70% ভলিউমে গান শুনেন তাহলে মোটামুটি অনায়াসে আপনি 5-6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওয়েল, তো বাজেটের কথা বিবেচনা যদি আমরা করি তাহলে এটা কিন্তু খুব একটা খারাপ স্পিকার না। অর্থাৎ 800-1000 টাকা বাজেটের মধ্যে ব্লুটুথ স্পিকার, আরও দাম কম হতে পারে, এটার মধ্যে কিন্তু আসলে এই স্পিকারটা ওয়ান অফ দি বেস্ট হতে পারে। কারণ এটার যে সাউন্ডটা আছে সেটা লাউডনেসটাই একটু বেশি, যখন বেশি পরিমাণে লাউড করে ফেলবেন তখনই কিন্তু ডিস্টরশন চলে আসে। এছাড়া কিন্তু যখন আপনি 60-70% ভলিউমে গান শুনছেন তখন কিন্তু বেশ চমৎকার লাগে এর সাউন্ড। সুতরাং এই বাজেটের মধ্যে যারা কোনো ব্লুটুথ স্পিকার কিনতে চাচ্ছেন তাদেরকে অনায়াসে আমি এটাকে রেকমেন্ড করবো, কারণ এটা বেশ চমৎকার। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। তো পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।